তাহলে সুলতানপুর নিয়ে কেন হচ্ছে এত বেশি আলোচনা, আর এই মুভিতে বা কী আছে যেটার জন্য আমরা সিনেমা হলে যাব এই মুভি দেখতে? চলুন সেটাই খুলে বলা যাক। পলিটিক্যাল থ্রিলার দেশা দ্য লিডার ও মার্ডার মিস্ট্রি পাপের পর ডিরেক্টর সৈকত নাসির আবারও নিয়ে আসছে তার পলিটিক্যাল ও ক্রাইম জেনার সিনেমা সুলতানপুর। সুলতানপুরের ট্রেলার দেখে মুভি সম্পর্কে অন্তত পক্ষে এমনই আভাস পাওয়া গিয়েছে। সীমান্ত এলাকার চোরাচালান, বাটপাড়ি, ক্ষমতা, মাদক পাচার, মাদক সম্রাট সহ অনেক বিষয়ে বেশ যত্ন সহকারে ডিরেক্টর সৈকত নাসির তার এই সিনেমায় পোর্ট্রেট করেছেন। সীমান্ত এলাকায় আধিপত্য বিস্তার ও ক্ষমতায় আরোহণ এবং সীমান্তের রাজনীতি হল মূলত এই সিনেমার উপজীব্য বিষয়, আর এই বিষয়গুলো সুলতানপুরের পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা আশিস খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌসহ আরো অনেকে। মুভির প্রথমে নামকরণ করা হয়েছিল বর্ডার, পরবর্তী পর্যায়ে বাংলাদেশ সেন্সর বোর্ডের আপত্তির মুখে নামকরণ করা হয় সুলতানপুর এ টেল অফ এ বর্ডার। আর এটা নিয়ে অনেকে বলাবলি করছে মুভির নামের সাথে গল্পের সামঞ্জস্য থাকবে তো, নাকি আবার অন্য কিছু উপস্থাপন করা হবে মুভিতে। তাদের গাথার্থে শুধু এটুকুই বলতে চাই, ফটিককে যে নামেই ডাকা হোক না কেন, ফটিকের চরিত্রের মধ্যে যদি কোনো চেঞ্জ না আসে তাহলে ফটিক কিন্তু সারা জীবন ফটিকই থাকবে, যেটা একেবারেই মানানসই সিনেমা সুলতানপুরের ক্ষেত্রেও। অনেকে আবার বলছেন এই মুভি নিয়ে কি এমন এত বেশি আলোচনা করার মতো আছে, এটা তো নতুন বোতলে পুরনো মদের মতো, অর্থাৎ মুভি নিয়ে যত বেশি গর্জন করা হোক না কেন কাজের কাজ কিচ্ছুই হবে না। তার উপর আবার এই মুভির অধিকাংশ অভিনেতাই কিন্তু একেবারেই নবাগত, বাট মুভি নিয়ে যত বেশি নেতিবাচক ধারণা থাকুক না কেন মুভির ডিরেক্টর কিন্তু ডিরেক্টর সৈকত নাসির, যিনি তার প্রথম থেকেই তার প্রত্যেকটি মুভিতে মুন্সিয়ানা ছাপ রেখে চলেছেন। আর সুলতানপুরও যে আমাদের হতাশ করবে না এই ভরসাটুকু আমরা ডিরেক্টর সৈকত নাসিরের উপর অন্তত পক্ষে রাখতেই পারি। যতটুকু জানা যায় ডিরেক্টর সৈকত নাসির তার সুলতানপুরের গল্পকে একেবারে বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে মুভির প্রত্যেকটা সিকোয়েন্সের শ্যুট করেছেন একেবারেই গ্রাম্য পরিবেশে, এমনকি মুভির গানগুলো শ্যুট করা হয়েছে একেবারে খোলামেলা গ্রামীণ পরিবেশে। মুভির আবহ সঙ্গীত, রং বিন্যাস কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা বিষয় একেবারে মুভির গল্পের সাথে মানানসই মনে হয়েছে। এমনকি মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হলেও মুভির অ্যাকশন সিকোয়েন্সগুলো একেবারে পারফেক্টলি পোর্ট্রেট করা হয়েছে। সাথে ভাইরাল একটা গানকে একেবারে নতুনভাবে উপস্থাপন করে আলাদা একটা আমেজ তৈরি করেছেন ডিরেক্টর সৈকত নাসির। সর্বোপরি মুভিতে অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের কথা বলতে গেলে আশিস খন্দকার বলেন, অধরা খান বলেন, সুমন ফারুক বলেন কিংবা সাঞ্জু জন বলেন, প্রত্যেকেই তাদের প্রত্যেক জায়গা থেকে একেবারে 100% দেওয়ার চেষ্টা করেছেন। আর সুলতানপুর সম্পর্কে ডিরেক্টর সৈকত নাসির বলেন, গল্পটাই আমার সিনেমার হিরো, সুলতানপুর আমার কাছে একটি শক্তিশালী সিনেমা, সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ, এসব চরিত্রে তারকা বিবেচনা নয় অভিনেতা বিবেচনায় কাস্টিং করেছি, আমার বিশ্বাস সিনেমাটি দর্শককে যেমন তৃপ্তি দিবে তেমনি নির্মাতা হিসেবে আমাকে অনেক দূর এগিয়ে নেবে। এখন সুলতানপুর ডিরেক্টর সৈকত নাসিরকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে নাকি কয়েক কদম পিছিয়ে নিয়ে যাবে, এটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে 2 জুন 2023, কেননা এদিনই মুক্তি পাচ্ছে সুলতানপুর এ টেল অফ এ বর্ডার সিনেমাটি। দ্যাটস ইট ফর টুডে, আবার দেখা হবে নতুন কোনো মুভির নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।